আসসালামু আলাইকুম আল্লা ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে তৈরি করব ক্ষীর সায় ভরপুরে পাটি সাপটা পিঠা তাও আবার এক মিনিটের আগেই পিঠা তৈরি কী মজার বিষয় তাই না পাটি সাপটা পিঠা খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করি শীতের মৌসুমে সাপটা পিঠাটা আমরা যেমন পছন্দ করি অন্য যে কোনো সিজনেও কিন্তু পাটি সাপটা পিঠা আমরা খেতে বেশ পছন্দ করি তাই না তার কথা বাড়াবো না মেন রেসিপিতে চলে যাব তার আগে দেখিয়ে দিচ্ছি আমি আজকে কতগুলো সাপটা পিঠা তৈরি করেছি শুকনো চাউলের গুঁড়া দিয়ে আর খুবই মজার একটা খিরসা তৈরি করেছি যেই খিরসা দিয়ে ভিতরের এই মজাদার পুটটা আমি তৈরি করেছি আশা করি দেখলেই বুঝতে পারবেন পুরটা কত লোভনীয় হয়েছে এই খিরসার তৈরির রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে দেখিয়ে দেব। এক মিনিটের আগেই কিভাবে পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যায় চট জলদি তো পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি চাউলের গুঁড়া এটা শুকনা চাউলের গুঁড়া এখানে আমি দুই কাপ পরিমাণ শুকনা চাউলের গুঁড়া নিলাম আর এখানে আমি অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ ময়দা ময়দা না দিলে কিন্তু কোনোভাবেই পাটিসাপটা পিঠা ঠিকঠাক হবে না শুধু চাউলের গুঁড়া দিয়ে পাটিসাপটা পিঠাটা কখনো পারফেক্ট হবে না অ্যাড করে দিলাম আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু মিলিয়ে আমি রুম টেম্পারেচারের যে পানিটা থাকে কোনো ঠান্ডা পানি বা গরম পানি আমি এখানে অ্যাড করব না নর্মাল ট্যাবলেট পানি ইউজ করলেই কিন্তু হয়ে যাবে এখন আমি মানে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমার পাটিসাপটা পিঠার জন্য যেরকম ব্যাটার দরকার ঠিক ওরকম একটা ব্যাটার তৈরি করে নেব আজকে আমার এই রেসিপিটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু যে কেউ এই পিঠা আপনারা তৈরি করতে পারবেন পিঠা তৈরি করার সময় কিছু টিপস অ্যান্ড টিপস যদি ফলো করেন তাহলে পিঠা কিন্তু একদমই পারফেক্ট হবে অনেকেরই ধারণা পিঠা বানাতে গেলে ভেঙে যায় পিঠা হয় না তো এরকমটা হবে যদি আপনি পারফেক্ট রেসিপিটা ফলো না করেন আজকে আমি যেভাবে তৈরি করছি ইনশাল্লাহ আপনারা যদি বাসায় এভাবে ট্রাই করেন কখনও নিরাশ হবেন না আর যখনই বাসায় তৈরি করবেন অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল আপনাদের পিঠাটা আর ব্যাটারের থিকনেসটা কেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো চার পাঁচ মিনিটের মতো একটা হ্যান্ড দিয়ে এভাবে কিছুক্ষণ বিট করলেই কিন্তু মানে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে এই স্মুথ ব্যাটারটার থিকনেসটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আজকে আমি যে পিঠাটা তৈরি করতেছি একদম সহজ রেসিপিতে যে কেউ কিন্তু বাসায় এই পিঠাটা তৈরি করতে পারবেন পাটিসাপটা পিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কম অনেকের ধারণা পিঠা বানানো খুবই কষ্টের কাজ একদমই না আপনারা যে কেউই এই পিঠা খুব ইজিলি তৈরি করতে পারবেন তা আমি এখানে আরও একটু পানি অ্যাড করে দিলাম আমার কাছে মনে হচ্ছিল যে যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা একটু ভারী তো আমি আর একটু পাতলা করে নিচ্ছি এই তো আমার পিঠার জন্য ব্যাটার কিন্তু এখন পারফেক্ট এখন আমি এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দেব। আপনারা যদি খিরসাটা আগে তৈরি করে নেন তাহলে ব্যাটারটাকে অন্তত দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তো আমি খিরসার জন্য চুলায় আগে থেকেই দুধ বসিয়ে দিয়েছি আমি দুই লিটার দুধকে জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি আর এদিক থেকে আমি এই ব্যাটারটাকে একটা পাশে রেখে দিলাম কিছুক্ষণ রেস্টে রাখবো আর এদিক থেকে আমি খেজুর গুড়টাকে একটু এভাবে করে থেতলে নিচ্ছি যেহেতু আমি এটা ক্ষীরসার মধ্যে অ্যাড করবো সেজন্য একটু ছোট ছোটো করে এভাবে করে থেতলে নিচ্ছি দুধটা আমার জাল করা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্ক দিয়েও করতে পারেন তবে লিকুইড দুধ দিয়ে যদি খিসা তৈরি করেন তাহলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে লিকুইড দুধের খিরসা অনেক বেশি টেস্টি দুই লিটার দুধ আমি জ্বালিয়ে এটাকে হাফ লিটার করে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পিঠা তৈরির জন্য যেই ব্যাটার তৈরি করেছিলাম সেখান থেকে আমি হাফ কাপ পরিমাণ পিঠার ব্যাটার এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে এতে করে আমার খিরসাটা ঘন হতে সাহায্য করবে আশা করি এই বিষয়টাও বুঝতে পেরেছেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ আপনারা চাইলে কিন্তু পোলার চাউলটাকেও বেটে খিরসার মধ্যে অ্যাড করতে পারেন এতে করেও কিন্তু এটা মানে জমাতে সাহায্য করবে এখানে আমি হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিব কিছু নারিকেল অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ খেজুর গুড় এখন আমি অনবরত নেড়ে চেড়ে এই খিরসাটাকে তৈরি করে নেব অনেক বেশি মজার এই খিরসা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওর লিঙ্কটা প্লিজ 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 শেয়ার করে দিবেন এতে করে আমার কাছে ভালো লাগবে আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট অপশানে লিখে জানাবেন এখন চুলের আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেয়ে খিরসাটাকে আরেকটু ভারী করে নিতে হবে এখনও কিন্তু খিরসার থিকনেসটা অনেক বেশি পাতলা তো কিছুক্ষণ জাল করতে করতেই কিন্তু খিরসার যে একটা সুন্দর থকথকে থিকনেস সেটা চলে আসবে তো আশা করি দেখলেই বুঝতে পারবেন অনেকে অনেকভাবে খিরসা তৈরি করে তবে এইভাবে একবার খিরসা তৈরি করে দেখবেন আর লিকুইড দুধের খিরসার টেস্ট অনেক বেশি ভালো যেটা মানে স্বাদ ভোলার মতো নাই তো যাই হোক আমার খিরসাটা কিন্তু মোটামুটি হয়ে আসছে এখন আমি খিরসাটাকে একটা বাটিতে ঢেলে নেব এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি থকথকে হয়ে যাবে তো এটাকে কিন্তু হালকা কুসুম কুসুম গরম রাখতে হবে নতুবা বেশি জমে যাবে তো যাই হোক এখন আমি এমন একটা বাটিতে ঢেলে দিচ্ছি যে বাটিটা মানে ঢেকে রাখা যায় তো এই তো দেখুন আমার খিরসাটা কেমন হয়েছে এখন যেহেতু গরম এখন কিন্তু এ অবস্থায় আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু এটা ভারী হয়ে যাবে তো এখন আমি চলে যাব পিঠা বানাতে খিরসাটাকে একটা পাশে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর চুলার আঁচটা একদম লো হিটে করে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এই পিঠা তৈরি করতে গেলে এই কিছু টিপস আর ট্রিক্স যদি ফলো করেন তাহলে পিঠাগুলো একদমই পারফেক্ট হবে আমি চুলায় একটা প্যান বসিয়ে অল্প করে তেল এইভাবে করে ব্রাশ করে দিলাম এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে তো চুলায় প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে ব্যাটার আর এখন আমি এইভাবে করে ঘুরিয়ে নিলাম কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পিঠার উপরের অংশটা একদম মানে হোয়াইট হয়ে যাবে আর এখানে আমি খিরসা দিয়ে দিলাম খিরসা দিয়ে এখন আমি পিঠাটাকে এভাবে উল্টে মানে দেখে হয়তো বুঝতে পারছেন আসলে সব কিছু তো বলে দেয়া যায় না কিছু জিনিস দেখে বুঝে নিতে হয় এইভাবেই তৈরি করতে হয় পারফেক্ট পাটিসাপটা পিঠা তো আমি আর কয়েকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন একটা নন প্যান হলে সব থেকে বেশি ব্যাটার কারণ পাটি পিঠা তৈরি করতে গেলে নন স্টিকের প্যানই লাগবে তো এই দিক থেকে আমি এরকম একটা চটা চামচ নিয়েছি যাতে করে পিঠাগুলো তোলার সময় ভেঙে না যায় কারণ এই অবস্থাতে পিঠাটা যদিও একটু নরম থাকে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা বেশ দুই তিন দিনের মতো এরকম নরম থাকবে তো আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি মানে ব্যাটার দিয়ে দিলাম এখন একটু করে এভাবে নাড়িয়ে আমি ঘুরিয়ে পিঠাটাকে ছড়িয়ে দিলাম আর এই তো কয়েক সেকেন্ডের মধ্যে পিঠার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এর উপর আমি দিয়ে দিব খিরসা খিরসা দিয়ে আমি পিঠাটাকে কিভাবে কভার করে দিচ্ছি এটা দেখে বুঝে নেবেন তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আশা করি আজকের পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার কাছে ভালো লাগবে তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব একই ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করছি যদি সবগুলো পিঠা বানানো দেখাই তাহলে ভিডিও বেশ লম্বা হয়ে যাবে এত বড় ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে না তাই না তো যাই হোক এখন আমি এই পিঠাটাকে তুলে আপনাদের সঙ্গে ক্যামেরাটা অফ করে বাকি সবগুলো পিঠা বানানো হলে আবার আমি ক্যামেরাটা অন করব। এইভাবে ব্যাটার তৈরি করলে যে কেউ কিন্তু পিঠা বানাতে পারবে অনায়াসে আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম সুন্দর আর স্মুথ হবে ব্যাটারটা যেহেতু পারফেক্ট হয়েছে পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হবে তো কয়েকটা মানে দুইটা পিঠা বানানোর পর পর একটু তেল দিয়ে টিস্যু দিয়ে এভাবে করে মুছে মুছে তারপর আপনারা ব্যাটারটা প্যানে দিবেন এতে করে প্যান থেকে পিঠাটাকে তুলে নিতে খুবই ইজি হবে তা আমি আবার একটু ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এইখানেই তো কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠাটা হয়ে যায় উপর থেকে এইভাবে খিরসা দিয়ে দিচ্ছি যেহেতু ঘরের মানুষরাই খাবে তাই খিরসার পরিমাণটা একটু বেশিই দিচ্ছি আপনারা যদি চান একটু আরও একটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন তো একইভাবে আমি সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নেব তো এখনও মতো ক্যামেরাটা অফ করি বানানো শেষ হলে আবার ক্যামেরাটা অন করব। এই তো তৈরি হয়ে গেল আমার সবগুলো পিঠা একটা পিঠা কেটে দেখাচ্ছি দেখুন পুরে ভরপুর খুবই মজাদার ইয়ামি পাটিসাপটা পিঠা আপনারা বাসায় তৈরি করবেন প্রিয়জনদেরকে নিয়ে উপভোগ করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার রেসিপি কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম